মা মনসা করদয়া শিব নন্দিনীর তোমার চরম বাঙালির লোক ঐতিহ্য আর ভক্তি শক্তিতে দেবী বিশুহুরি মনসা দেবীর উপাখ্যান আর বন্ধনা এসেছে গানের ছন্দে দোহারে আর বর্ণনাগর এর শিব ভক্তি বাণিজ্য যাত্রা মর্তে মা মনসা দেবীর আগমন তারপর তাকে পূজা করতে চাঁদ সদাগরের পর্বত সমান অস্বীকারের জেদ কাহিনী যত এগিয়ে যায় আবির্ভাব হয় বিহুলা লক্ষ্মীন্দরের দেবী মা মনুষা আর কিছুই চান না চাঁদ সধাকরের কাছে শুধু একটু ফুজ্জ্বল তাও দিতে মোটেই রাজি নন চাঁদ সৌধাগর এর পরের কাহিনী আপামার বাঙালি ঘরে ঘরে পূজিত মনুষা পুরাণ আর দোহার মধ্যেই নিহিত বিহুলার অসীম প্রতিভক্তির গল্প দংশনে মৃত স্বামীকে মা মনুষার আশীর্বাদে আবার ফিরে পাওয়া আর পরিশেষে চাঁদ শতাকর দ্বারা দেবী মনসা পূজার মধ্য দিয়ে মধুরেন সভাপতন আষাঢ় মাস শেষ হতেই শ্রাবণের প্রারম্ভে তাই বাঙালি গৃহস্থের ঘরে ঘরে শুরু হয় দেবী মনুষার বন্ধনা যা মনসা পুরাণ নামে জানে ভক্ত প্রাণ বাঙালি বাঙালির ভক্তি আর মনসা বন্ধনার সেই মনোরম চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম রাইজিস্ট বাংলার ক্যামেরায় এক মাস পেপে এই মনসা মঙ্গল উপাখ্যান পরা শুধু বহু জনের মিলনস্থল বা দোহার আর সঙ্গীতের মূর্ছনা শুধু নয় যুগ যুগ ধরে দেবী মনসার প্রতি নিজের অনাবিল ভক্তিকেই গান আর বন্ধনার মাধ্যমে স্মরণ করে লোক সংস্কৃত আর ভক্তিকে জোড়া বাঁধনে বেঁধেছে মালো সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সেই ভক্তি আর আনন্দ বার্তার কথাই তুলে ধরলেন বহু বছর ধরে মনসা পুরাণ পড়েন এমন মহিলা দলের সদস্যরা এক মাস ধরে যে মনসা পুরাণ পড়া যে তাদের কাছে কতখানি আনন্দের তাই উল্লেখ করেছেন তারা আষাঢ়ের লাস্টে শ্রাবণের মানে শ্রাবণ আগের দিনেই ঘট তারপরে এদিনতেই পূজা আরম্ভ করি বই পড়ও শুরু হয় তারপরে পূজা নেই এই মাস সারা মাসেই আমরা পদ্মপূরণটা নিয়ে থাকি খুবই আনন্দ হয় তার মধ্যে প্রথম থাকে পূজা বইয়ে তারপরে বাণিজ্য পড়া তারপরে চন্দ্র ধরে বিয়া বিয়ে আইতে আইতে আমরা মাসও পুরো জায়গা তারপরে হয় মানে বই শেষ পুজো আয় এই তো মাস শেষ আমরাও আনন্দের দিন শেষ হয়ে গেল মানে আমরা আস্তে আস্তে দিনে মন খারাপও চলছে শুধু মাধ্যমে পড়ার বন্ধনা নয় রীতিমতো ধুমধাম করে আয়োজন করেন পূজার বন্ধনার পর পূজার মধ্য দিয়ে শেষ হয় এই আনন্দ স্রোত জানালেন সেই কথাই আর কদিন বাদে পূজিত হবেন দেবী মনসা তাই পুরাণের আখ্যানের সঙ্গে সঙ্গে তাই মূর্তিপারাত দেবীকে রূপ দিতে ব্যস্ত কুশলী নিপুণ কুমার শিল্পীরা পাড়ার এই ব্যস্ততা আর সামগ্রিক বাণিজ্যের বিভিন্ন দিকই প্রকাশ করলেন একজন নিপুণ মূর্তির কারিকর জানান মহামারী কম হবার পর বাঙালি মনসা বন্ধনার কথার কাহিনী। যতটা আশা করেছিলাম সেরকম হয়নি গত কাছাকাছি আছে রেট কীরকম রয়েছে জিনিসের দাম কীরকম রয়েছে জিনিসের দাম তো তুলনামূলকভাবে আগে যে রেটে ব্যস্তাম সেরকম রেট আর এখনও দিচ্ছে না একটাও যে করোনা 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 কিরিয়া চলছে এরকম চলছে তবে বলছে আগের মতো নেই সে আগের মতোই চলছে মানে অর্ডার কীরকম পেয়েছেন গতবারের মতোই গতবার এই করোনা মহামারীকালীন যেরকম হচ্ছিলো আমাদের এখানে তো অ্যাকচুয়ালি কি যারা অর্ডার করে যায় তারা প্রত্যেক বছর বাৎসরিক পূজা থাকে বাড়িতে তারা বাৎসরিক পূজা করে ওই তারাই শ্রাবণের অঝোর ধারার মতোই চিরকাল ধরে বাঙালি দেবী বিশহরিকে নিজের মনের কোঠায় স্থান দিয়েছে গান আর বন্ধনার মাধ্যমে যতদিন ধর্ম থাকবে লোক সংস্কৃত আর লোকগান থাকবে বাঙালির চিন্তন চেতনে বিরাজ করবে দেবী মনসার পূজা আর উপাখ্যান সর্বকুলের দেবী তিনি তার অন্তর সুধায় পূর্ণ। জগতের সবার প্রতি মঙ্গল দৃষ্টি নিয়ে অভয়ের বাণী আর আশীর্বাদ জানান অমৃল আশীর্বাদ জানান অমৃত লোক থেকে তিনি দেবী মা মনুষা বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ